বাড়ির আশেপাশে বাগানের কোণে অবহেলিতভাবে বেড়ে ওঠা নয়নতারা গাছটি আসলেই একটি জীবনদরদী ভেষজ উদ্ভিদ। আয়ুর্বেদের গুণাবলী অপার। যদি নিয়ম করে ভেষজ গাছটির গুণাবলী প্রতিদিন ব্যবহার করতে শুরু করেন, তাহলে আপনার জীবনও হবে রোগমুক্ত স্বাস্থ্যোজ্জ্বল। আজই টবে লাগান নয়নতারা ফুলের গাছ। হ্যালো ভিউয়ার্স, শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এরকমই উপকারী নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সাধারণত অসুখ হলে তবেই আমরা ওষুধ খাই এবং রোগ প্রতিরোধের ব্যাপারে সচেতন হই। অনেক সময় এমন কিছু রোগ শরীরে দানা বাঁধে যা আমরা আগে থেকেই টের পাই না, এবং যখন তা ধরা পড়ে তখন আর কিছুই করার থাকে না। কিন্তু যদি আমরা ভেতর থেকে সুস্থ থাকি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই, তাহলে ডায়াবেটিস, ক্যান্সার, ব্লাড প্রেশার, চর্মরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে সহজে রেহাই পেতে পারি। যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা, মাসে একাধিকবার পিরিয়ড, অধিক চাপ, পিরিয়ডকালীন যন্ত্রণা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে নয়নতারা অপরিহার্য। নয়নতারার পাতা বেটে তার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে চুলকানির মতো সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। ডায়াবেটিস থেকে মুক্তি পেতেও নয়নতারা পাতার ভূমিকা অনস্বীকার্য। প্রতিদিন অফিসের যে স্ট্রেস, তা থেকে মুক্তি পেতে এর উপর ভরসা রাখুন। দেখবেন নিমেষে স্ট্রেস অ্যাংজাইটি দূরে পালাবে। এছাড়াও অনেক মহিলা আছেন যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা রয়েছে, মাসে একাধিকবার পিরিয়ড, অধিক স্রাব, পিরিয়ডকালীন যন্ত্রণা ইত্যাদির নানান ধরনের সমস্যা থেকেও মুক্তি পেতে নয়নতারা হচ্ছে অপরিহার্য। ডায়াবেটিস থেকে মুক্তি পেতেও নয়নতারা ফুলের গুরুত্ব অপরিসীম। নয়নতারা গাছের ফুল ও মূল শুকনো হলে 1 গ্রাম আর কাঁচা হলে 2 গ্রাম একসঙ্গে করে মাঝারি মাপের 1 কাপ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে পানিটা ছেঁকে ফুটিয়ে 1/2 কাপ করে নিন। এবার এই পানিটা 1/2 করে সকালে ও রাতে পান করুন। দিন দশেক ব্যবহারের পর পুনরায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। সকালে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে 8 থেকে 10টি নয়নতারার পাতা বেটে তার থেকে রস বের করে নিন। সে রস নিয়মিত পান করুন। এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, সুস্থ থাকবে আপনার হার্টও। 2 গ্রাম কাঁচা আর যদি শুকনো হয় তাহলে 1 গ্রাম পরিমাণে নয়নতারা গাছের ফুল, মূল ও পাতা একসঙ্গে 1 কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানিটা ছেঁকে ফুটিয়ে 1/2 করে নিন। এরপর এই পানিটা 2 ভাগ করে ভাগ করে সকালে এবং রাতে 8 থেকে 10 দিন পান করলে কৃমির সমস্যা চলে যায়। এটি ছোটদের দেবেন না, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়া উচিত। নয়নতারার পাতা বেটে তার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে চুলকানি এবং ফাঙ্গাসজনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। আজকাল বেশ কিছু রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে আমাদের ডেইলি লাইফে। রোজকার চাপ থেকে তৈরি হয় অ্যাংজাইটি, হাইপার টেনশন, ভুলে যাওয়ার মতো সমস্যা, ঘুম না হওয়া ইত্যাদি। শরীরে যখন দানা বাঁধে এইসব রোগ তখন বোঝা যায় না, পরে কিন্তু এর থেকে সৃষ্টি হয় মহা অসুখ। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন নয়নতারার পাতার রস খাওয়া খুব ভালো। এর পাতায় অ্যালকালয়েডের গুণাগুণ পাওয়া যায়, যার কারণে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। এর পাতা আপনি চিবিয়েও খেতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে, উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবারও ফিরব উপকারী নতুন নতুন ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।